स्वामीनिति नामिने नामाचार्यपादाय नितायि कृपाप्रदायिने नगर-ग्रामतारिने नमयं कृष्ण कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामीनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवानि प्रचारिणे निर्विशेषशून्यवादि पश्चात्यदेशतारिणे वन्शाकल्पतुरुभ्यश्च कृपासिन्धुभैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः चैतन्य प्रभु नित्यानंद श्री श्रीकृष्णचैतन्याप्रभुनित्यानन्द श्रियद्वैतगदाधर श्रीवासदि गौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण श्री चैतन्य चरितामृत ग्रंथ अध्ययने प्रारंभे আমি আমার পরমারাধ্য গুরুপাদ পদ্ম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয় অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু এবং ইস্কন হটের বিশ্ব প্রচারক মন্ত্রী ওম বিষ্ণুপাদ অষ্টতরু শত শ্রী শ্রীমৎ জয়পিতা গোস্বামী শিল গুরুপাদ পদ্মে দণ্ডপত প্রণতি নিবেদন করে তার রহিতু কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছে এবং আমার পরম আরাধ্য পরম গুরুপাদ পদ্ম ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ শ্রীপাদ পদ্্মে দণ্ডপত প্রণতি নিবেদন করে তা রহিতু কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছে এবং সকল শ্রোতা ভক্তমণ্ডলী আপনাদের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহিতকে আশীর্বাদ প্রার্থনা করছে হরে কৃষ্ণ তা আজকে আমরা চৈতন্য চরিতামৃত অন্তলীলা বিংশ পরিচ্ছেদের শিক্ষাষ্টকের অর্থ বর্ণন এবং স্বয়ং শ্রীমন মহাপ্রভু কর্তৃক তাঁর লীলা বিষয়বস্তু তো এই অধ্যায়ের প্রথমেই শিলভক্তিবিনু ঠাকুর তার অমৃত প্রভাব ভাষ্যে কথাসারে বলেছেন দৈন্য উদ্বেগ আদি উৎকণ্ঠার সঙ্গে শিক্ষাষ্টকের আস্বাদনে স্বরূপ দামদর গোস্বামী এবং রামানন্দ রায়ের সঙ্গে মহাপ্রভু রাত্রি যাপন করতেন কখনো কখনো তিনি শ্রী জয়দেব গোস্বামী রচিত গীতগোবিন্দ শ্রীমদ্ভাগবত শ্রীরামানন্দ রায় রচিত শ্রী জগন্নাথ বল্লভ নাটক শ্রী বিল্লমঙ্গল ঠাকুর রচিত কর্ণামৃত থেকে শ্লোক পাঠ করে ভাবাবিষ্ট হতেন শ্রী চৈতন্য মহাপ্রভু বারো বছর জগন্নাথপুরীতে থেকে এই সমস্ত গ্রন্থের শ্লোক মহাসুখে সুখে আস্বাদন করেছিলেন চৈতন্য মহাপ্রভু আটচল্লিশ বৎসর এই জলজগতে প্রকট ছিলেন চৈতন্য মহাপ্রভুর অপ্রকট লীলার ইঙ্গিত দিয়ে চৈতন্য চরিতামৃতের গ্রন্থকার অন্তলীলার সংক্ষিপ্ত বর্ণনা প্রদান করে এই গ্রন্থটি সমাপ্ত করেছেন এ বিংশ পরিচ্ছেদ পর্যন্ত অন্তলীলা সমাপ্ত তো চ সম্পূর্ণ চৈতন্য চরিতামে এখানে এই অধ্যায় পর্যন্ত সমাপ্ত প্রেম উদ্ভাবিত হ্যাষা উদ্বেগদৈন্য লপিতম লিত গৌরচন্দ্রস্য নিষেব্যতে ভাগ্যবান ব্যক্তিরাই গৌরচন্দ্রের দিব্য প্রেমজনিত হর্ষ ঈর্ষা উদ্বেগ দৈন্য ও আরতি মিশ্রিত প্রলাপ আস্বাদন করেন জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয়া দ্বৈতচন্দ্র জয় গৌরভক্ত বৃন্দ শ্রীচৈতন্য মহাপ্রভুর জয় শ্রীমান নিত্যানন্দ প্রভুর জয় শ্রী অদ্বৈত চন্দ্রের জয় এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয় এই মত মহাপ্রভু বৈশে নীলাচলে রজনী দিবসে কৃষ্ণ বিরহে বিহলে এভাবে দিন রাত কৃষ্ণ বিরহে বিহল হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু নীলাচলে অবস্থান করছিলেন স্বরূপ রামানন্দ এই দুই জন সনে রাত্রিদিনে রস গীত শ্লোক আস্বাদনে দিন রাত তিনি স্বরূপ দামদর গোস্বামী এবং রামানন্দ রায় এই দুজন অতি অন্তরঙ্গ পার্শ্বদের সঙ্গে চিন্ময় রস গীতের শ্লোক আস্বাদন করছিলেন নানা ভাব উঠে প্রভুর হর্ষ শোক রোষ দৈন্য উদ্বেগ আরতি উৎকণ্ঠা সন্তোষ হর্ষ শোক রোষ দৈন্য উদ্বেগ আরতি উৎকণ্ঠা সন্তোষাদি ভাব তিনি আস্বাদন করছিলেন সেই সেইভাবে নিজ শ্লোক পড়িয়া শ্লোকের অর্থ আস্বাদয়ে দুই বন্ধু লইয়া সেই সেইভাবে শ্লোক পড়ে তিনি তার দুই বন্ধুকে নিয়ে সেগুলির অর্থ আস্বাদন করতেন কোনো দিনে কোনোভাবে শ্লোক পঠন সেই শ্লোক আস্বাদিতে রাত্রি জাগরণ কোনো কোনো দিন কোনো বিশেষভাবে আবিষ্ট হয়ে তিনি শ্লোক পাঠ করতেন এবং সারা রাত জেগে সেই শ্লোক আস্বাদন করতেন হর্ষে প্রভু কহেন শুন, স্বরূপ রাম রায় নাম সংকীর্তন কলৌ পরম উপায় উল্লসিত অন্তরে একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন সুন্নস্বরূপ দামোদর ও রামানন্দ রায় ভগবানের দিব্য নাম সংকীর্তন এই কলিযুগে উদ্ধার পাওয়ার পরম উপায় সংকীর্তন যজ্ঞে কলৌ কৃষ্ণ আরাধন সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ এই কলিযুগে শ্রীকৃষ্ণের আরাধনা করার পন্থা হচ্ছে যজ্ঞ যিনি তা করেন তিনি অবশ্যই অত্যন্ত বুদ্ধিমান এবং তিনি শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে আশ্রয় লাভ করেন এই বিষয়ে আদি তৃতীয় পরিচ্ছেদে সাতাত্তর শ্লোক থেকে আটাত্তর শ্লোকে বিশেষভাবে আলোচনা করা হয়েছে কৃষ্ণবর্ণম তেষা কৃষ্ণম সাঙ্গপাঙ্গাস্ত্র পাঙ্গাস্ত্র পদম যজ্ঞই সংকীর্ন প্রায়ুর্জন্তী হি সুমেধ যে পরমেশ্বর ভগবান ক্রিস ও ন শব্দাংশে দুটি নিরন্তর উচ্চারণ করেন কলিযুগের বুদ্ধিমান মানুষেরা তাঁর উপাসনার নিমিত্ত সমবেতভাবে নাম সংকীর্তন করে থাকেন যদিও তাঁর গাত্রবর্ণ কৃষ্ণ নয় তবুও তিনি কৃষ্ণ তিনি সর্বদা তার পার্শ্বদ সেবক সংকীর্তন রূপ অস্ত্র ও ঘনিষ্ঠ সহচর পরিবৃত থাকেন এই শ্লোকটি ভাগবত একাদশ স্কন্ধের পঞ্চম অধ্যায়ে বত্রিশ নম্বর শ্লোকের করভাজন মুনির উক্তি আদিলীলার তৃতীয় পরিচ্ছেদের বাহান্ন শ্লোক দ্রষ্টব্য নাম সংকীর্তন হইতে সর্বানর্থনাশ কৃষ্ণ প্রেমের উল্লাস শ্রীকৃষ্ণের দিব্য নাম সংকীর্তন করার ফলে সমস্ত অনর্থ থেকে মুক্ত হওয়া যায় তার ফলে সর্বপ্রকার মঙ্গলের উদয় হয় এবং কৃষ্ণপ্রেম তরঙ্গের ধারা প্রবাহিত হতে শুরু করে चेतदर्पणमार्जनं भवमहादावाग्निर्वापनं श्रेयकैरवचन्द्रिकावितरणं विद्यावधूजीवनम् आनन्दाम्बुधिवर्धनं प्रतिपदं पूर्णामृतास्वादनं सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्णसङ्कीर्तनम् চিত্তরূপ দর্পণের মার্জনকারী ভবরূপ মহাদাবাগ্নির নির্বাপনকারী জীবের মঙ্গলরূপ কৈরবচন্দ্রিকা বিতরণকারী বিদ্যাবধুর জীবনস্বরূপ আনন্দ সমুদ্রে বর্ধনকারী পদে পদে পূর্ণ অমৃত আস্বাদন স্বরূপ এবং সর্বস্বরূপের শীতলকারী শ্রীকৃষ্ণ সংকীর্তন বিশেষভাবে জয়যুক্ত হন শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টকের প্রথম শ্লোক অন্য সাতটি শ্লোক ষোলো একুশ উনত্রিশ বত্রিশ ছত্রিশ অনচল্লিশ এবং সাতচল্লিশ শ্লোকে উল্লেখ করা হয়েছে সংকীর্তন হইতে পাপ সংসারনাশন চিত্তশুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করার ফলে সংসারের সমস্ত পাপ ধ্বংস হয় হৃদয় নির্মল হয় এবং সর্বপ্রকার ভক্তির উদয় হয় কৃষ্ণ প্রেম দুগম কৃষ্ণ প্রাপ্তি সেবা সেবামৃত সমুদ্রে মজন সংকীর্তনের ফলে প্রেমের উদয় হয় প্রেমামৃতের আস্বাদন হয় শ্রীকৃষ্ণের সঙ্গলাভ হয় এবং তার সেবারূপ অমৃতের সমুদ্রে নিমজ্জিত হওয়া যায় উঠিল বিষাদ দৈন্য পড়ে আপন শ্লোক যাহার অর্থ শুনি সব যাই দুঃখ সুখ চৈতন্য মহাপ্রভুর অন্তরে বিষাদ এবং দৈন্যের উদয় হল এবং তিনি তাঁর রচিত আর একটি শ্লোক পড়তে লাগলেন যার অর্থ শুনলে সমস্ত দুঃখ এবং সুখ দূর হয়ে যায় কারি বহুধা নিজ সর্বশক্তি স্তত্রার পিতা নি স্মরণে কাল তব কৃপা ভগবান মাপি দুর্দবৃদিহা জনুগ হে পরমেশ্বর ভগবান তোমার নামই জীবের সর্বমঙ্গল বিধান করে এই জন্য তোমার কৃষ্ণ আদি বহুবিধ নাম তুমি বিস্তার করেছ সেই নামে তুমি তোমার সর্বশক্তি অর্পণ করেছ এবং সেই নাম স্মরণের স্থান কাল পাত্র ইত্যাদির কোনোরকম বিধি বা বিচার করনি হে প্রভু জীবের প্রতি এইভাবে কৃপা করে তুমি তোমার নামকে সুলভ করেছ তথাপি আমার এমনই দুর্দৈব যে সেই নাম গ্রহণ করার সময় আমি অপরাধ করি এবং তার ফলে তোমার সুলভ নামেও আমার অনুরাগ জন্মায় না অনেক লোকেরও বাঞ্ছা অনেক প্রকার কৃপাতে করিল অনেক নামেরও প্রচার যেহেতু বিভিন্ন মানুষের বাসনা ভিন্ন তাই তুমি কৃপা করে তোমার অনেক নাম প্রচার করেছ খাইতে শুইতে যথা তথা নাম লয় কাল দেশ নিয়ম নাহি সর্বসিদ্ধি হয় খাওয়ার সময় শুয়ার সময় যেখানে সেখানে ভগবানের নাম গ্রহণ করা যায় এই নাম গ্রহণে দেশ কাল পাত্র ইত্যাদির কোনো বিচার নেই এবং যিনি এই নাম গ্রহণ করেন তার সর্বসিদ্ধি হয় সর্বশক্তি নামে দিলা করিয়া বিভাগ আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ তুমি তোমার প্রতিটি নামে তোমার সর্বশক্তি অর্পণ করেছ কিন্তু আমার এমনই দুর্দৈব যে সেই নামের প্রতি আমার কোনো অনুরাগ নেই যে রূপে লইলে নাম প্রেম উপজয় তাহার লক্ষণ সুন্ স্বরূপ রাম রায় চৈতন্য মহাপ্রভু বললেন হে স্বরূপ দামদর এবং রামানন্দ রায় যেভাবে নাম গ্রহণ করলে কৃষ্ণ প্রেমের উদয় হয় তার লক্ষণ শুন তৃণাদপি শুনি চেন তরু রিব সহিষ্ণুনা অমানী নমানদে ন কীর্তনীয় সদাহরি যিনি নিজেকে সকলের পদদলিত তৃণের থেকেও ক্ষুদ্র বলে মনে করেন যিনি বৃক্ষের মতো সহিষ্ণু যিনি নিজে মান শূন্য এবং অন্য সকলকে সম্মান প্রদর্শন করেন তিনি সর্বক্ষণ ভগবানের দিব্য নাম কীর্তনের অধিকারী উত্তম হইয়া আপনাকে মানে তৃণাধম দুই প্রকারে সহিষ্ণুতা করে বৃক্ষ সম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনকারীর লক্ষণ হচ্ছে তিনি উত্তম হওয়া সত্ত্বেও নিজেকে তৃণের থেকেও দিনতর বলে মনে করেন এবং তিনি বৃক্ষের মতো দুই প্রকার সহিষ্ণুতা প্রদর্শন করেন বৃক্ষ যেন কাটি লেহো কিছু না বুল শুকাইয়া মইলে হো কারে পানি না মাগয় বৃক্ষকে কাটলেও সে কোনো রকম প্রতিবাদ করেন না এবং শুকিয়ে মরে গেলেও কারোর কাছে জলও চাহে না যেই যে মাগয়ে তারে দেয় আপন ধন ঘর্ম বৃষ্টি সহে আনের করয়ে রক্ষণ যেই তার কাছে চায় তাকেই বৃক্ষ তার ফল ফুল আদি প্রিয় ধন দান করে সে নিজে প্রখর সূর্য কিরণ এবং প্রবল বৃষ্টি সহ্য করে অন্যদের তা থেকে রক্ষা করে উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান জীবে সম্মান দিবে জানি কৃষ্ণয় অধিষ্ঠান অতি উত্তম হওয়া সত্ত্বেও বৈষ্ণব নিরভিমান এবং তিনি সকলের হৃদয়ে কৃষ্ণ বিরাজ করছে জেনে সমস্ত জীবদের সম্মান করেন এই মত হইয়া যেই কৃষ্ণ নাম লয় শ্রীকৃষ্ণ চরণে তাঁর প্রেময় উপজয় এইরকম হয়ে যিনি কৃষ্ণ নাম গ্রহণ করেন তিনি অবশ্যই শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে ভক্তি লাভ করেন কহিতে কহিতে প্রভুর দৈন্য বাড়িলা শুদ্ধ ভক্তি কৃষ্ণ ঠাঁই মাগিতে লাগিলা এভাবে বলতে বলতে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভাব বর্ধিত হলো তিনি শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে লাগলেন যাতে তিনি তাকে শুদ্ধ ভক্তি দান করেন প্রেমের স্বভাব যাহা প্রেমের সম্বোধ সেই মানে কৃষ্ণে মোর প্রেম গন্ধ ভগবত প্রেমের স্বভাবই হচ্ছে যখন ভগবানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তখন ভক্ত নিজেকে ভক্ত বলে মনে করেন না পক্ষান্তরে তার সব সময় মনে হয় যে তিনি কৃষ্ণ প্রেমের এক কণাও লাভ করতে পারেননি প্রভুপাত তাৎপর্য উল্লেখ করলেন শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যারা প্রেমধনে দরিদ্র তারা কপটতা বসে প্রেম লাভ না করেই জগতের কাছে তাদের প্রেম প্রাপ্তির কথা মিথ্যা করে প্রচার করে প্রকৃতপক্ষে লোকের কাছে বহির্প্রকাশ বা ঘোষণা করার দ্বারা এই সমস্ত কপট ব্যক্তি কখনও কৃষ্ণপ্রেম লাভ করতে পারেন না প্রাকৃত সহজিয়া সম্প্রদায় তাদের সৌভাগ্য প্রদর্শন করার জন্য কপটতার আশ্রয় করে অনেক সময় বাজ্য প্রেমের লক্ষণ প্রকাশ করে শুদ্ধ ভক্তেরা এই কপট সহজিয়াদের প্রেমিক বলা দূরে থাকুক তাদের সঙ্গকে পর্যন্ত ভক্তিনাশের কারণ জেনে বর্জন করেন কপটতাপূর্বক তাকে ভক্ত আখ্যা দিয়ে শুদ্ধ ভক্তের সঙ্গে তাকে সমজ্ঞান করতে উপদেশ দেন না যথার্থ প্রেমের উদয় হলে জীব নিজের মহিমা গোপন করে কেবল কৃষ্ণ ভজনের জন্যই প্রয়াস করেন কপট প্রাকৃত সহজিয়ারা কখনো কখনও শুদ্ধ ভক্তদের সমালোচনা করে তাদের দার্শনিক তত্ত্ববিদ সূক্ষ্মদর্শী প্রভৃতি সংজ্ঞায় হেয় প্রতিপন্ন করে নিজেদের রসিক তত্ত্ববিদ সূক্ষ্মদর্শী প্রভৃতি সংজ্ঞায় হেয় প্রতিপন্ন করে নিজেদের রসিক ভজনানন্দী ভাগবত উত্তম লীলারস পান উন্মত্ত রাগানুগীয় সাধক অগ্রগণ্য রসজ্ঞ রসিক চূড়ামণি প্রভৃতিভূষণে অলঙ্কৃত করে বস্তুত তারা তাদের চিত্তের প্রাকৃতভাব তরঙ্গে ভজন প্রণালীকে কলুষিত করে দুষ্ক্রিয়াস্ত হয়ে তাদের মিথ্যা বৈষ্ণবত্বেরই বহু মানন করে এই শ্রেণীর লেখকেরা অপ্রাকৃত রসের কথা লিখতে গিয়ে তাদের প্রাকৃত ভাব সমূহকে কৃষ্ণ সেবার অঙ্গীভূত করে তারা অপ্রাকৃত বিপ্রলম্ভ রসের স্বরূপ না জানে বৈরাশ্যাত্মক প্রাকৃত সম্ভোগকেই রস বলে জানে নধনম ন নরীং কবিতাং বা জগদী সকাময়ে মম জন্মনি জন্ম নিশ্বরে ভবতাদ ভক্তি রহি তী হে জগদীশ আমি ধন জন বা সুন্দরী কবিতা কামনা করি না আমি কেবল এই কামনা করি যে জন্ম জন্মান্তরে যেন আমি তোমার প্রতি অহিতুকি ভক্তি লাভ করতে পারি ধন জন নাহি মাগো কবিতা সুন্দরী শুদ্ধ ভক্তি দেহ মরে কৃষ্ণ কৃপা করি হে কৃষ্ণ আমি তোমার কাছে ধন সম্পদ চাই না অনুগত জন চাই না সুন্দরী স্ত্রী অথবা সকাম কর্মের ফলস্বরূপ ভোগ চাই না তোমার কাছে আমার একমাত্র প্রার্থনা তুমি কৃপা করে আমাকে শুদ্ধ ভক্তি দান করো অতি দৈন্য পুনঃ মগে দাস্য ভক্তি দান আপনারে করে সংসারী জীবয় অভিমান অত্যন্ত দৈন্য সাহা নিজেকে এই জলজগতের একজন বদ্ধজীব বলে মনে করে শ্রীচৈতন্য মহাপ্রভু পুনরায় ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন তিনি যেন তাকে দাস্য ভক্তি দান করেন অন্দতনুজ কিঙ্করং পতিতং মাং বিষমে ভবাম কৃপয়া তবপাদ পঙ্কজ স্থিত ধুলি সং বিচিন্ত হে নন্দনন্দন আমি তোমার নিত্য দাস কিন্তু আমার সকর্ম বিপাকে আমি এই ভয়ঙ্কর ভবসমুদ্রে সমুদ্রে পতিত হয়েছি তুমি কৃপা করে তোমার পাদপদ্মস্থিত ধূলিকণা সদৃশ আমাকে চিন্তা কর তোমার নিত্যদাস মুয়ী তোমা পাশরিয়া পড়িয়াছু ভবার নবে মায়াবদ্ধ হইয়া আমি তোমার নিত্য দাস কিন্তু তোমাকে ভুলে আমি মায়াবদ্ধ হয়ে ভব সমুদ্রে পতিত হয়েছি কৃপা করি করমরে পদধূলি সম তোমার সেবক করু তোমার সেবন কৃপা করে তুমি আমাকে তোমার শ্রীপাদ পদ্মের রূপে স্থান দাও যাতে আমি তোমার নিত্য সেবক হয়ে তোমার সেবা করতে পারি পুনঃ অতি উৎকণ্ঠা দৈন্য হইল উদ্গম কৃষ্ণ ঠাই মাগে প্রেম নাম সংকীর্তন পুনরায় শ্রী চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত উৎকণ্ঠা ও দৈন্যের উদয় হল এবং তিনি শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে লাগলেন তিনি যেন প্রেমভরে নাম সংকীর্তন করতে পারেন নয় নঙ্গল দশ্রুধারয়া বদ পুলকৈর্নিচিতং বপুহু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি হে প্রভু তোমার নাম গ্রহণে কবে আমার নয়ন যুগল গলদশ্রুধারায় শোভিত হবে বাক্য নিঃসরণ সময়ে বদনে গদগদ স্বর বের হবে এবং আমার সমস্ত শরীর পুলকাঞ্চিত হবে প্রেমধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন দাস করি বেতন মরে দেহ প্রেম ধন ভগবৎ প্রেমরূপ ধন বিনা আমার দরিদ্র জীবন ব্যর্থ তাই তোমার কাছে আমার প্রার্থনা আমাকে তোমার দাস করে বেতন স্বরূপ প্রেমধন দান কর রসান্তরা বেশে হইল বিয়োগ উদ্বেগ বিষাদ দৈন্য করে প্রলোপন কৃষ্ণবিহে সেচৈতন্য মহাপ্রভুর উদ্বেগ বিষাদ দৈন্য আদি উদয় হল এবং তিনি উন্মাদের মতো প্রলাপ করতে লাগলেন যুগায়িতং নিমেষেন চক্ষুষা প্রাবিষায়িতম ইতম জগৎ সরবম গোবিন্দ বীর হে নমে হে গোবিন্দ তোমার অদর্শনে আমার একনিমিষকে এক যুগ বলে মনে হচ্ছে চক্ষু থেকে বর্ষার ধারার মতো ধারা ঝরে পড়ছে এবং সমস্ত জগৎ শূন্য বলে মনে হচ্ছে উদ্বেগে দিবেশ না যায় ক্ষণ হইল যুগ সমম বর্ষার মেঘ প্রায় অশ্রু বরিষে নয়নম উদ্বেগে আমার দিন কাটে না কেননা একক্ষণকে যুগ বলে মনে হয় আমার চোখ দিয়ে বর্ষার ধারার মতো অশ্রু ঝরে পড়ছে গোবিন্দ বিরহে শূন্য হইল ত্রিভুবন পুড়ে যেন না যায় জীবন গোবিন্দ বিরহে ত্রিভুবন শূন্য হয়েছে আমার মনে হচ্ছে যেন আমি জীবন্ত অবস্থায় তুষানলে দগ্ধ হছি কৃষ্ণ উদাসীন হইলা করিতে পরীক্ষণ সখী সব কহে কৃষ্ণে কর উপেক্ষণ আমার প্রেম পরীক্ষা করার জন্য কৃষ্ণ আমার প্রতি উদাসীন হয়েছে এবং আমার সখীরা আমাকে বলছে তুমি তাকে উপেক্ষা করো এতে ক চিন্তিতে রাধার নির্মল হৃদয় স্বাভাবিকে প্রেমার স্বভাব করিল উদয় শ্রীমতী রাধারানী যখন এভাবে চিন্তা করছিলেন তখন তার নির্মল হৃদয়ে স্বাভাবিক প্রেমের স্বভাব উদিত হল ঈর্ষা উৎকণ্ঠা দৈন্য প্রৌঢ়ী বিনয়ম এত ভাব এক ঠাই উদয়ম হর্ষ উৎকণ্ঠা দৈন্য প্রৌঢ় বিনয় ইত্যাদি ভাব একসঙ্গে উদিত হল এত ভাবের মন অস্থির হইলা নয়াগে প্রৌঢ়ী শ্লোক যে পড়িলাম সেইভাবে আবেশে শ্রীমতী রাধারানীর মন অস্থির হল এবং তিনি তখন সখীদের কাছে একটি প্রৌঢ়ী শ্লোক বলতে লাগলেন সেইভাবে প্রভু সেই শ্লোক উচ্চারিয়া শ্লোক উচ্চারিতে তদ্রূপ আপনে হইলাম সেইভাবে আবিষ্ট হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু সেই শ্লোকটি উচ্চারণ করতে লাগলেন এবং সেই শ্লোক উচ্চারণ করতে করতে তাঁরও শ্রীমতী রাধারানীর মতো অবস্থা হল আশ্লীষ বা পিনষ্টু পিনষ্ট অদর্শ নামর্মতা করু তথা বা বিদধা তুল পটু মত প্রাণনাথস্তু সয়েব না পরহ এই পাদরতা দাসীকে কৃষ্ণ আলিঙ্গনপূর্বক পেশন করুক অথবা দেখা না দিয়ে মর্মাহতেই করুক সে লম্পট পুরুষ আমার প্রতি যেমনই আচরণ করুক না কেন সে অন্য কেউ নয় আমারই প্রাণনাথ আমি কৃষ্ণপদ দাসী রস সুখ রাশি আলিঙ্গিয়া করে আত্মসাদ কিবা না দেয় দর্শন যারে নমর তনুমন তবুতে হর প্রাণনাথ আমি কৃষ্ণের পাদরতা দাসী সে রসসুখের মূর্ত বিগ্রহ সে আমাকে গাঢ় আলিঙ্গন করে আত্মসাত করতে পারে অথবা আমাকে দর্শন না দিয়ে আমার দেহ ও মন ব্যথিত করতে পারে কিন্তু তাহলেও সে আমার প্রাণনাথ সখী হে সুনমর মনে মনের নিশ্চয় কিবা অনুরাগ করে কিবা দুঃখ দিয়া মারে মর প্রাণেশ্বর কৃষ্ণ অন্য নয় হে সখী আমার মনের কথা শুন কৃষ্ণ আমার প্রতি অনুরাগ প্রদর্শন করুক অথবা দুঃখ দিয়ে আমাকে মেরে ফেলুক সে আমার প্রাণেশ্বর অন্য কেউ নয় ছাড়ি অন্য নারীগণ মোর বসতনু মন মর সৌভাগ্য প্রকট করিয়া, তা সবারে দেয় পীড়া আমাসনে করে ক্রীড়া সেই নারীগণে দে খাইয়াম কখনো কখনো কৃষ্ণ অন্য সমস্ত গোপীদের সঙ্গ ত্যাগ করে সর্বতভাবে আমার বশীভূত হয় এইভাবে সে আমার সৌভাগ্য প্রকট করে এবং সেই সমস্ত নারীদের দেখিয়ে আমার সঙ্গে লীলা খেলা করে তাদের ব্যথা দেয় কেবা তেহ লম্পট ষঠ ধৃষ্ট শকপট অন্ন নারী গণ করে সাথ মরে দিতে মন পীড়া মর আগে করে ক্রীড়া তবু তেহ মর প্রাণনা অথবা যেহেতু সে লম্পট ষঠ ধৃষ্ট এবং কপট তাই সে আমাকে মনপ্রীড়া দেবার জন্য আমার সামনে অন্য নারীদের সঙ্গে ক্রীড়া করে কিন্তু তাহলেও সে আমার প্রাণনাথ নাগনি আপন দুঃখ সবে বাঞ্ছি তাঁর সুখ তাঁর সুখ আমার তাৎপর্য মরে যদি দিয়া দুঃখ তাঁর হইল মহা সুখ সেই দুঃখ মোর সুখ বর্জম আমি আমার মনের দুঃখের কথা ভাবি না আমি কেবল কৃষ্ণের সুখই কামনা করি কেননা তার সুখই আমার জীবনের উদ্দেশ্য তাই আমাকে দুঃখ দিয়ে যদি সে মহাসুখ পায় তাহলে সে দুঃখই আমার সবচাইতে বড় সুখ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন ভক্ত নিজের সুখ দুঃখ গণনা করেন না যাতে কৃষ্ণের সুখোদয় হয় সেই জন্য তিনি অখিল চেষ্টা বিশিষ্ট কৃষ্ণের সুখোদয় ব্যতীত ভক্তের নিজের স্বতন্ত্র সুখ আর কিছুই নেই ভক্তকে কৃষ্ণ দুঃখ দিয়ে মহাসুখী হলে ভক্ত সেই দুঃখকেই সর্বোত্তম নিজ সুখ বলে মনে করেন প্রাকৃত রসিকাভিমানী অতত্বজ্ঞ সহজিয়া সম্প্রদায়ে কেউ কেউ নিজ সুখাবিলাসকেই ফল মনে করে কেউবা প্রাকৃত সুখের থেকে কৃষ্ণ সেবার উপলক্ষণে স্বয়ংই অধিকতর সুখ করব ইত্যাদি নানা প্রকার স্বসুখভোগ তাৎপর্যময় কর্মকাণ্ডকেই তাদের ভজন চেষ্টার ফল বলে মনে করেন বস্তুত তাদের সেই প্রকার চেষ্টা ও কল্পনা শুদ্ধ ভজন বিষয়ে কাপট্যমূলক অনভিজ্ঞতার ফল মাত্র যে নারী রে বাঞ্ছে কৃষ্ণ তার রূপে সতৃষ্ণ তারে না পাইয়া হয় দুঃখী মই তার পায়ে পড়ি লইয়া যাও হাতে ধরি ক্রীড়া করাইয়া তারে করু সুখী কৃষ্ণ যদি কোনো রমণীর সৌন্দর্যে আকৃষ্ট হয়ে তার সঙ্গ সুখ কামনা করে কিন্তু তাকে না পেয়ে দুঃখিত হয় তখন আমি তার পায়ে পড়ে তার হাত ধরে কৃষ্ণের কাছে নিয়ে যাই এবং তার সঙ্গে ক্রীড়া করিয়ে কৃষ্ণকে সুখী করি কান্তা কৃষ্ণে করে রোষ কৃষ্ণ পায়ে সন্তোষ সুখ পায় তাড় যথা যথাযোগ্য করে মান কৃষ্ণ তাতে সুখ পান ছাড়ে মান অল্প সাধনে কোন প্রিয় গোপী যখন কৃষ্ণের প্রতি রোষ প্রকাশ করে কৃষ্ণ তখন অত্যন্ত সন্তুষ্ট হয় তাদের তারণা এবং ভৎসনায় কৃষ্ণ সুখ পায় সে যখন যথাযোগ্য মান প্রদর্শন করে কৃষ্ণ তাতে সুখ পায় এবং তারপর কৃষ্ণের অল্প চেষ্টাতেই তার মান ভঞ্জন হয় हरे कृष्ण हरे कृष्ण কৃষ্ণ कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे हरे পর্যন্ত